The woods are lovely, dark and deep. The woods are lovely, dark and deep. তোমাদের গ্রামটা তো ভারি সুন্দর, অপূর্ব। সুন্দরে কি দেখলেন? কিচ্ছু নাই, ইলেকট্রিক কখনো আসে নাই। ইলেকট্রিসিটি আসেনি? পল্লী বিদ্যুতের অফিসার আসে, খালি মাপজোক করে। এত মাপের কি দরকার? তাই তো, এত মাপামাপের কি দরকার? স্যার, বেয়াদবি নিয়েন না। আপনি করেন কি? লেখালেখি করি, গল্প উপন্যাস লেখি। গ্রাম কখনো ভালোভাবে দেখিনি, তাই ভাবলাম এবার গ্রামে এসে বেশ কিছুদিন থেকে ভালো করে গ্রাম দেখব। চেয়ারম্যান সাহেবের বাড়িতে উঠতেছেন? হ্যাঁ। লোক খারাপ না? সব ভালো? যে না, ভালো না, মিডিয়াম। ছেলে মেয়ে কিছু নাই, আটকুরা। একটা কন্যা পালক নিছে, মদিনা, বড় ডেঞ্জারাস। যে মেয়েটাকে পালক নিয়েছে সে ডেঞ্জারাস? কেন, কি করে? গোনা গুনতে পারে। গোনা গুনা বইলা দিবে আপনার কোন দিন মৃত্যু হবে। যেই দিনের কথা বলবে ইনশাল্লাহ সেই দিনে মৃত্যু হবে। মেয়েটা কত বড়? বড় না, ছোট। তো জাত সাপ, জাত সাপ। ছোটবেলাও বিষ, বড় হইলেও বিষ। মেয়েটার নাম যেন কি বললে? মদিনা। বড়ই ডেঞ্জারাস, মদিনা। বসেন স্যার, বসেন, বসেন স্যার। স্যার, আপনার কষ্ট হয় নাই? না না, কোনো কষ্ট হয়নি। ভ্যান গাড়ির ড্রাইভারের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম। স্যার, আমি যে আপনাকে কিভাবে খাতির যত্ন করবো আমি ঠিক বুঝতে পারতেছি না। বলতে গেলে স্যার, আমার মাথাটা আউলা হয়ে গেছে। আপনি একেবারেই ব্যস্ত হবেন না, আমার কিছুর দরকার নেই। শুধু নিরিবিলি একটা ঘর আর একটা টেবিল আর চেয়ার, বাস। স্যার, রাইতে একটুখানি চলবো না? না না, ওসবের আমার অভ্যাস নেই, আমার অভ্যাস লাগবে না। না না না, না না, দেশি বিদেশি বলে কোনো কথা নেই, আমার অভ্যাসই নেই। আমি বরং একটু চা বেশি খাই, রাতের বেলাও চা খাই। আমি ফ্লাস্ক নিয়ে এসেছি, একটু চা বানিয়ে রাখলেই চলবে। স্যার, আমার মাথাটা স্যার হাউলা হয়ে গেছে। আপনার মতন এত বড় মেহমান আমার বাড়িতে, ডিসি সাহেবের চিঠি যখন পেয়েছি আমার মাথাটা চক্কর দিয়েছে, আমি ধপাস করে পড়ে গেছি। আমার পরিবার বলল আপনার হয়েছে কি? আমি বললাম আমার বাড়ির লেখক আসতেছে। সে ভাবল দলিল লেখক, আমি বুঝি নতুন কোনো জমি কিনব। মূর্খ মেয়ে ছেলে, দুনিয়াদারি জানে না। আপনার ছেলে মেয়ে কি? একটা মেয়ে, নিজের না, পালক, নাম মদিনা। পালক জিনিস নিয়া বড় যন্ত্রণা আছে। কথা আছে না, পালা পাখির জ্বালা বেশি, বড়ই জ্বালা। মদিনাকে একটু ডাকুন, আলাপ করি। ডাকলে আসবো না, আর আসলেও কথা বলবো না। তবে আপনার মতন এত বড় লেখক যখন কইতেছেন তখন ডাক দি। মদিনা, আ মদিনা, মদিনা, আ মদিনা, 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 মদিনা রে, দেখছো না? সারে মদিনা রে দেখতে চায়, বদমাই এরা। এখন আমি কই খুঁজি? রামদার কত দূর হইতেছে? তাড়াতাড়ি করো, নুন ঠিক আছে তো? তোমার তো আবার নুনের আন্দাজ কম। দেখি নুন, দেখি দেখি। চলবো। মদিনা, মদিনা, হারামজাদি যে কই গেছে, এর যে কোন দিন আমি দাও দিয়া কোপ দেই।
স্যার ঘর পছন্দ হয়েছে? জি খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখন আর কিছু লাগবে না, আপনি এবার ঘুমোতে যান। আমার আবার ঘুম, সালিশে যাইতে হবে, সালিশ বসেছে, কত রাইতে শেষ হয় কে জানে। চেয়ারম্যান হয়ে বড়ই বিপদে পড়েছি, দেশের একটু সেবা করব তারও কোনো সময় নাই। বিপদের সঙ্গে আনন্দও আছে, ক্ষমতার আনন্দ তা আছে, সেটা অস্বীকার করব না। গত মাসে কমিশনার সাহেব এসেছিলেন, আমার বাড়িতে উঠেছেন, দয়া করে একটু লেবুর শরবত খেয়েছিলেন, এই চেয়ারটায় বসেছিলেন, আবার আপনিও এসেছেন, এটা কি কম বড় কথা? কি যে বলেন, আমার এখানে আসাটা কোনো ব্যাপারই নয়, আমি অতি তুচ্ছ মানুষ। আপনি তুচ্ছ? আরে কোন কি, ডিসি সাহেব আমার কাছে চিঠি যখন দিয়েছেন, চিঠি পাই এত আমার মাথার চুল খাড়া হয়ে গেছে, আর আপনি বলেন আপনি তুচ্ছ। স্যার এমন তাহলে উঠি, আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ। আপনার মেয়ে মদিনার সঙ্গে কিন্তু আমার দেখা হলো না। হবে, দেখা হবে, কোথায় জানি পলাইছে, তবে দেখা না হওয়াটাই ভালো, কারণ একটা বিরাট ইতিহাস আছে, আপনাকে পরে বলবো। বিদেশি জিনিস থাকলো, না খাইলে নাই, বরফ জোগাড় করতে পারি নাই, কালকে দেখি ব্যবস্থা করা যায় কি না। গইগ্রাম তো ভালো জিনিস পাওয়া যায় না। খুকি, তোমার নাম মদিনা, এসো বেরিয়ে এসো, এসো ভয় নেই, এসো 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 ভয় নেই, এসো এসো এসো। না আমি কিছু মনে করিনি, মেয়েটি কি অসুস্থ? জানা ছোট মানুষ, ভয় পাইছে। আপনার কাছে আমার একটা অনুরোধ। বলুন। আপনি চেয়ারম্যান সাহেবরে এই বিষয়ে কিছু কইেন না। না আমি কিছুই বলবো না। যাও মা যাও, উনারে সালাম করে আসো। না না সালামের দরকার নেই। যাও লক্ষ্মীমোনা যাও, উনারে সালাম করে আসো। খুকি তোমার দাঁত তো ভীষণ ধারালো। আপনি শুয়ে পড়েন।
আপনার কাছে আমি হাত জোর করতেছি, আপনি মনে কিছু নিয়েন না। এই মেয়ে, তুমি এখানে কি চাও? এখানে কেন এসেছ? চাও, চাও এখান থেকে। তোর মা কই? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব! কি হয়েছে, চিল্লাইতেছেন কেন? আপনি মেয়েকে এখান থেকে যেতে বলুন। ও এখানে আবার এসেছে, আমার ভালো লাগছে না। ওকে ওকে নিয়ে যান এখান থেকে। যাও লক্ষ্মীমোনা, ওনার গলা কামড় দাও, খুব শক্ত কামড় দাও। এসব আপনি আপনি আবার কি বলছেন? কামড় দাও, খুব শক্ত কামড় দাও, যেন গল গলাইয়া রক্ত বাইর হয়। কিছু না, না আমার শরীর ভালোই আছে। জনাব, রাতে ঘুম ভালো হয়েছিল? জি, আমি ফিরেছি একেবারে ফজরের সময়। আমিও ঘরে ঢুকলাম, ফজরের আজান হইল। আপনার সালিশই শেষ হয়েছে? এটা গ্রামের সালিশ, একদিনে কে শেষ হয়? আইজও সালিশে আছে। এ কি আপনার হাতে কি হয়েছে? না তেমন কিছু না, সামান্য কেটে গেছে। ও ভালো কথা, আপনার মেয়ে মদিনার কি একটা ইতিহাস আছে বলছিলেন, ইতিহাসটা কি? আপনি একটা মিস্টেক করছেন, আমার মেয়ে না, পালক কন্যা। হ্যাঁ বেশ বেশ, আপনার পালক কন্যা। আপনার যদি কোনো অসুবিধা না থাকে দয়া করে তার ইতিহাসটা বলবেন। না না, অসুবিধা কি, আসেন আমরা ওই গাছটা নিচে বসিয়া বলি। বেশ চলুন যান। সে এক বড় আসানক ইতিহাস। আমার স্ত্রী বানজা মেয়ে মানুষ, তার ছেলে পেলে হয় না। অনেক ডাক্তার কবিরাজ করাইলাম, আজমির শরীফ থেকে সুতাইন না পর্যন্ত পড়াইলাম, কিছুতেই কিছু হইল না। তখন আমি বললাম না হইলে নাই। আমার স্ত্রী ঘ্যান ঘ্যান শুরু করলো, বলল পালক নিব। আমি বললাম তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তখন সে আমরার গ্রামে যে ফকিরনীরা ভিক্ষা করতে আসে তাগো কাছ থেকে একটা দুধের শিশু মাইয়া তারে রাখল, তার নাম দিল মদিনা। এই মেয়ে তখন তার নয়নের মণি, কলজার টুকরা, সংসার একদিকে, মাইয়া একদিকে। গত বছর ভাদ্র মাসে একটা ঘটনা ঘটল। নিমোনিয়া হইয়া তিন দিনের জ্বরে মায়েরটা মারা গেল। কি বললেন, মদিনা মারা গেল? জি মারা গেল। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমরা সন্ধ্যাকালে তার কবর দিয়ে আসলাম। মেয়েটিকে আপনারা কবর দিয়ে এলেন? জি। মেয়েটা মারা গেল এবং আপনারা তাকে কবর দিয়ে এলেন? জি। মরা লাশ ঘরে থুইয়া তো কোনো লাভ নাই,
সন্ধ্যার আগে দাফন করার নিয়ম কোরআনে হাদিসে বলে। আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে। তারপর সারাদিন খুব পরিশ্রম গেছে, আমি ক্লান্ত হইয়া ঘুমাইতেছি। নিশুতি রায় পানি ঢেলে দিই। মাথা খারাপ হইছে, সলেন কবর দেখে মায়ের বাইর করি। মায়া বাইর করবো তুমি বলতেছ কি? এটা নিয়ম নাই বউ। মেয়ে মানুষ মাথার মধ্যে একটা জিনিস ঢুকলে আর বাইরে গেলাম তারই নিয়ে কবরের কাছে মলানার সামনে সাথে নিয়ে গ্রামের দুইটা লোক নিলাম কোদাল নিলাম। মদিনা, ও মদিনা, ও আমার ময়না, ডর লাগতেছে ময়না। বিসমিল্লাহ বইলা খোরেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্না ক্বালা মিনাল মুরসালিন। তারপর জীবিত মেয়েকে তুলে নিয়ে এলেন। জি, আমার জীবনে আমি অনেক অদ্ভুত ঘটনা শুনেছি, কিন্তু এমন শুনিনি এবং ভবিষ্যতে শুনবো বলে মনে হয় না। বললাম না, আসানক ইতিহাস। কবর থেকে তুললে আনলের পর মেয়েটার স্বভাব চরিত্র বদলায় গেল। কীরকম? মানুষের সামনে পড়ে না, খাটের নিচে বসে থাকে, কথা বলে না। মেয়েটার মনের উপর দিয়ে বিরাট চাপ গিয়েছে, তাতেই ওর এরকম হয়েছে। ওর একটা ভালো চিকিৎসা হওয়া দরকার। চিকিৎসা করা হয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসা করিয়েছি। গ্রামের লোকেরা তারে ভয় পায়, গ্রামের লোকেদের কথা বাদ দেন, আমি তারে ভয় পাই। আপনি ভয় পান? কি বলেন, ভয় পাবো না? কবর থেকে উঠে আসতে না। শুনেছি আপনার মেয়ে মানুষের মৃত্যু কবে হবে তা বলে দিতে পারে? আবার মিস্টেক করছেন, আমার মেয়ে না, পালক কন্যা। ও হ্যাঁ হ্যাঁ, পালক কন্যা, পালক কন্যা। তা সে কি মানুষের মৃত্যু কবে হবে তা আগেভাগে বলতে পারে? আর সেই রকম রটনা ভালো লাগে না। চলেন, বালাগালু লাভে কমালহি কশফত দুজাবি সমালহি, বালাগালু লাভে কমালহি কশফত দুজাবি সমালহি।
চিরকাল এই সব রহস্য আছে নীরব রুদ্ধ অষ্টাধর, জন্মান্তের নব প্রাতে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর। আরে এসো এসো মদিনা, এই পুতুলটা তুমি আমার জন্য এনেছো? আমার একটা মাটির পুতুলের বহুদিনের শখ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। হাতে কি নিয়ে এসছো, মুড়ি আমার জন্য এনেছো? কি তোমার সঙ্গে কথা বলবে না? বেশ, কথা না বলো। কথা না বললে তো বন্ধু হওয়া যায়। কি যায় কি না বলো। কি হয়েছে কো? ও আল্লাহ, কি হয়েছে, কি হয়েছে আমার ময়ূরটার? কি হয়েছে জান, আমার জানটার কি হয়েছে? আমার জানটা এমন করতেছে কেন? না না না, মদিনা মদিনা, আমি তোমার মার সঙ্গে একটু কথা বলবো। আপনার মেয়ে আমার উপর কোনো অজ্ঞাত কারণে রেগে আছে, ব্যাপারটা জানতে পারলে আমি নিজেকে শোধরাতে পারতাম। সে বলেছে আপনি নাকি তারে নিয়ে চলে যাবেন। না, এমন কথা আমি তাকে বলিনি, তেমন ইচ্ছা আমার নেই। মদিনা আগে ভাগে অনেক কথা বুঝতে পারে, সে বুঝতে পারছে আপনি তারে নিয়ে চলে যাবেন। আপনি সত্য কইরা বলেন, মদিনারে নিয়ে যাওয়ার কথা আপনি ভাবতেছেন না? সত্য কইরা বলেন। হ্যাঁ ভাবছি, আসলে মেয়েটির ভালো চিকিৎসা হওয়া দরকার, সে যেন স্বাভাবিক একটা জীবন ফিরে পায় সেটা চেষ্টা করা উচিত। আমার অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে পরিচয় আছে, আমার স্ত্রী নিজে একজন ডাক্তার। আপনি বলেছেন আপনি মেয়ের ভবিষ্যৎ বলতে পারেন, তাই যদি সে পারে তাহলে তাকে আপনি আটকাতে পারবেন না। সে বলেছে আমি তাকে নিয়ে যাব, ঠিক কিনা? প্লিজ কাঁদবেন না। বেশ তো, আমি চলে যাব। তবে একটা কথা বলি, মন দিয়ে শুনুন, মদিনাকে এখানে সবাই ভয় করে, এমনকি আপনার স্বামীও তার ভয়ে অস্থির। এখানকার পরিবেশ ওর জন্য স্বাভাবিক না। আপনি ওকে আমার সঙ্গে দিতে না চান দেবেন না, আপনি ওকে নিজেই অন্য কোথাও নিয়ে যান, এমন কোথাও যেখানে কেউ ওকে ভয় করবে না, ও একটা স্বাভাবিক জীবন ফিরে পাবে। আপনি আমার বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, আমি কাল সকালেই চলে যাব, কিন্তু আপনি কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। কাউকে কাঁদতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। আপনি এখন আমার বাড়ি থেকে চলে যান, এখন। এখন তো আমি যেতে পারবো না, আপনার স্বামীর সঙ্গে দেখা না করে আমি যাই কি করে? তবে আপনাকে আমি কথা দিচ্ছি, কাল খুব ভোরেই আমি চলে যাব। আপনি দয়া করে কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। স্যার, কথা নাই বার্তা নাই চলে যেতেছেন, ডিসি সাহেব শুনলে তো খুব রাগ করবেন। ডিসি সাহেব আমাকে অত্যন্ত প্যার করেন, উনি সবাইকে আপনি করে বলেন, আমাকে আদর করে তুমি বলেন। আমি তো বুঝতেছি না আপনি কেন যাইতেছেন, আমি কি কোনো মিস্টেক করছি? না না, কোনো মিস্টেক করেননি, আপনি বরং অনেক আদর যত্ন করেছেন। আসলে ভাই, গ্রাম যতটা ভালো লাগবে ভেবেছিলাম ঠিক ততটা ভালো লাগে। না না, গ্রাম ভালো লাগবে কেন, গ্রামে আছে কি পিওর বাতাস, পিওর বাতাস খেয়ে কি পেট ভরে? আপনার মেয়েটাকে ডাকুন, আমি বিদায় নিয়ে যাই। ডাইকে কোনো লাভ হইব না, আসবো না, বদের হাড্ডি। আপনার স্ত্রীকে আমার সালাম দেবেন, ইনি অত্যন্ত ভালো একজন মহিলা। না তত ভালো না,
স্যার, আপনার সাথে কিন্তু আমার যাওয়া উচিত ছিল, আমি কিন্তু যাইতে পারতেছি না, সকাল থেকে দাস্ত হইতেছে। না না, আপনার যেতে হবে না, আপনি বরং তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। স্যার, ডিসি সাহেবকে আমার সম্বন্ধে আপনি একটু বলবেন। নিশ্চয়ই বলবো ভাই, নিশ্চয়ই বলবো। করেন কি, করেন কি? এই এখন যাও। তোমার গলার স্বর আমি এখনো শুনিনি, যে মহিলা কাঁদছেন উনি তোমার কে হন? আমার মা। The woods are lovely, dark and deep, and I have promises to keep.